সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও কথা বলতে যাচ্ছি, বিশেষ সতর্কমূলক ভিডিওটা বলতে পারি যারা নতুন ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য, এবং যারা ফাইবার, আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছেন অবশ্যই অবশ্যই তাদের এই ভিডিওটা দেখা উচিত আমি মনে করি, যদি আপনি কাজ করতে চান তো। আর মোটামুটি যারা নতুন ফ্রিল্যান্সার আছেন তাদেরই ম্যাক্সিমাম মানুষের সাথে এই ঘটনাগুলো ঘটতেছে এবং ঘটে আসতেছে। তো আমি চাই যে এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা সতর্কমূলক একটা বার্তা পেয়ে যান, এবং এটার মাধ্যমে আপনারা নিজেরা সচেতন হয়ে যাবেন এবং অন্যকে সচেতন করবেন, এবং চাইলে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে, যার কারণে তারাও এই প্রবলেমে যদি কখনো ফেস করে বা পড়ে তাহলে যেন তারা নিজেরা সলভ করতে পারে বা উঠতে পারে। তো ঘটনাটা কী হচ্ছে, যারা ফ্রিল্যান্সিংয়ে আসতেছেন তারা এটার সাথে সবথেকে বেশি ঘটবেন। ঘটনাটা হচ্ছে যেমন আমাদের এক স্টুডেন্টের সাথে ঘটনাটা ঘটছে, এটা হচ্ছে একটা লিঙ্ক, এখানে বায়ার যেটা বলছে সে আমরা আপনার প্রতিক্রিয়া পেয়েছি, মানে আমরা একটা আমার একটা স্টুডেন্ট বায়ারকে মেসেজ করে, বায়ার প্রথমে মেসেজগুলো করছে, তার সাথে মেসেজ করার পরে তিনি যখন মেসেজে রিপ্লাই দিছে তখন তাকে ফাইবারের ভিতরে একটা লিঙ্ক প্রোভাইড করছে, লিঙ্কটা তিনি ক্লিক করার পরে যে ঘটনাটা ঘটছে তাকে একটা পেজে নিয়ে গেছে এবং সেখানেই তিনি মেসেজে রিপ্লাই করছে। তো সেই জন্য বলতেছে আমরা আপনার মেসেজ বা প্রতিক্রিয়া পাইছি, আমরা পর্যালোচনা করব যে আপনি চাইলে আপনার সিভিটা পাঠাতে পারেন, তার মানে এরকম একটা মেসেজ দিতে পারে, অথবা বিভিন্ন ট্রাইবের মেসেজ দিতে পারে। এখানে এরকম বলতেছে যে তুমি তাড়াতাড়ি চেক করো বা তোমার কম্পিউটারে একটা লিঙ্ক দিছি ওইটা ওপেন করো। এবার দেখেন এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখন অটোমেটিকলি একটা জিপ ফাইল ওপেন হয়ে যাবে, মানে হচ্ছে জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো জিপ ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে জিপ ফাইলটা যখন আপনি ওপেন করতে যাবেন তখন দেখবেন যে আপনার এখানে পাসওয়ার্ড চাইবে। জিপ ফাইলটা যখন ওপেন করবেন তখন একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটাও তারা সুন্দর করে লিখে দিছে যাতে আপনাকে বাসটা খাওয়াইতে পারে আর কি। তো পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আপনার কম্পিউটারে অটোমেটিকলি ফাইলগুলো মানে ইনস্টল হতে থাকবে, মানে রান হয়ে যাবে আর কি। তো এরকম তো এর আগে আমার সাথে একবার ঘটছিল, এবার আমার এক স্টুডেন্টের সাথে এটা ঘটছে। তো তিনি ওপেন করে নাই, আমি তাকে আগেভাগে সতর্ক করছিলাম যে এগুলো কখনো কোনো ফাইল চেক করা যাবে না, আগে চেক করতে হবে না নিজে যে এটা আসলে কি রিয়েল না ফেক এটা আগে যাচাই করতে হবে, তারপরে ফাইলটা ওপেন করতে হয়, তার আগে করা যাবে না। তো ওই ক্লায়েন্ট সমানে মানে মেসেজ করতেছিল যে তুমি ফাইলটা ওপেন করছো কি না, ফাইলটা ওপেন করছো কি না, এরকম বলবে আপনাকে। এগুলো আপনাকে বুঝতে হবে, যখন কোনো ক্লায়েন্ট বেশি প্রেশার দিবে তখন আপনাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে এখানে কোনো গাবলা আছে। এবং ফাইল যদি আপনাকে আউট অফ মার্কেট প্লেসে দেয় সেটা অবশ্যই চেক করে আপনি ওপেন করবেন। একজন একটা লিঙ্ক দিল মানে সাথে সাথে আপনাকে ক্লিক করা যাবে না বা ক্লিক করে অন্য একটা সাইটে যাওয়া যাবে না, কারণ ফিশিং লিঙ্ক হতে পারে। তো এবার কথা হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে ফাইবার থেকে বের করে নিয়ে আসবে অবশ্যই সেটা 90% ফ্রড বায়ার, 1% রিয়েল বায়ার হয়। কিছু কিছু ক্লায়েন্ট থাকে যেটা আপনাকে বলে যে আমার অনেক বড় কোম্পানি, ফাইবারে 20% দিতে চাই না, তো সেই জন্য আসলে ওইভাবে নিয়ে আসে তারা, যদিও ঠিক না। তো যদি এরকম হয়ে থাকে আপনার সাথে, ফাইবারের বাইরে এরকম একটা লিঙ্ক দেয়, অবশ্যই আপনি বলবেন যে না এটা আমি ওপেন করতে পারতেছি না, বা ওপেন করার সময় তোমার ফাইলটা ইরো আসতেছে বা সমস্যা আসতেছে, তো আমি আসলে একজাক্টলি ওপেন করতে পারতেছি না। তখন বায়ার বলবে কি যে কোন জায়গায় ইরো আসতেছে আমাকে একটু দেখাও, স্ক্রিনশট দাও, এটা এরকম টাইপের মেসেজ বলবে। হ্যাঁ, অথবা যদি আপনি সিকিউরপূর্ণ চান তাহলে ফাইভ বলবেন যে তোমার কি রিকোয়ারমেন্ট ফাইলটা সেটা তুমি ফাইবারের মাধ্যমে পাঠাও, ফাইবারের মাধ্যমে পাঠাইলে কি হবে ফাইবার ওইটা স্ক্যান করতে পারে। যদি কিছু কিছু ফাইল যদি জিপ আকারে দেয় সেটা স্ক্যান করতে সময় লাগে, তারপরেও আপনি ফাইবারের ভিতরে পাঠাইলে আপনার মোটামুটি সেফ থাকবেন। আর যদি আপনি ডাইরেক্ট পাঠায় দেয় আপনাকে তাহলে দেখা যাবে আপনি আনসেফ। মেন কথা হচ্ছে যে আমাদের মূল গটকা লাগবে কোন জায়গায়, মানে আমাদের গটকাটা লাগছে কোন জায়গায় জানেন, কোম্পানির ফাইল হলে সেটা চাইলে কিন্তু টেক্সট আকারে দিতে পারে, জিপ আকারে দেওয়ার কোনো উদ্দেশ্য নাই বা মানে হয় না। তো একটা টেক্সট ফাইল হতে পারে, একটা ইমেজ ফাইল হতে পারে, পিডিএফ, এগুলো কিন্তু দিতে পারে, কিন্তু জিপ আকারে ওর ভিতরে মনে করেন উইন্ডোজের অনেক কিছু দেখা যাচ্ছে, তো ওইগুলোর মানে কি, তার মানে ওইখানে কোনো গাবলার সমস্যা আছে। ঠিক আছে, তো অবশ্যই কোনো ফাইল খোলার আগে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে, এবং আমি মানে বলতেছি যে আপনারা এইরকম যদি কখনো সম্মুখীন হন অবশ্যই দূরে থাকবেন। আরেকটা যেটা বড় প্রবলেম সেটা আমাকে অনেকে ফোন করছিলেন, এক ভাই তিনি বলতেছে আমাকে 30-35টা ইমেজ পিডিএফ ফাইল সেটাকে আমাকে কনভার্ট করতে দিতেছে টেক্সের, তো যে কাজের মূল্য মাত্র 30-35টা ফাইল কনভার্ট করতে আপনাকে সর্বোচ্চ $20 $30 দিতে পারে, সেখানে যখন আপনাকে $1000 অফার করবে তখন আপনাকে বুঝতে হবে যে এটা ফট। তো আমার কাছে ফোন দিলাম, বললাম যে কি সমস্যা, তো আপনারা তো টাকা দিবে ভালো কথা, আপনি ই করেন টাকাটা নেন। বলতেছে তারা আমাকে একটা
$50 আমাদের কাছে দাবি করতেছে যে $50 দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে বা একটা কী যেন কিনতে হবে এমন কিছু একটা বলে যেটার মাধ্যমে তুমি পরবর্তীতে টাকা তুলো। এবার কথা হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট করার জন্য বায়ার $1,000 আপনাকে কাজের জন্য দিতে পারে আর $50 দিতে পারবে না ওইখান থেকে যে আপনার ওই জিনিসটা বা ওই অ্যাকাউন্টটা কিনে দিতে বা এন ফি বা এন ফি মানে এক্সট্রা অনেক ফি এগুলো দিতে পারবে না। আপনি যখন এরকম বলবে যে তুমি আর কাজটা $1,000 বা $2,000 কাজ তো মূলত তুমি আমার কাজটা করে দাও, তো করে দেওয়ার পরে বলবে যে টাকা দিতেছি তোমার কাজটা খুবই সুন্দর হয়েছে তুমি তাহলে একটা কাজ করো আমার এখানে অন্য অন্য মার্কেট প্লেস অ্যাভেলেবল না আমি তোমাকে একটা মার্কেট প্লেস দিতেছি বা একটা পেমেন্ট মেথড দিতেছি এখানে তুমি অ্যাকাউন্ট করো এখানে কিছু $50 তুমি ফি দাও তাহলে তুমি বাকি $1,000 বা $2,000 পাইতেছেন। তো নতুন সেলাররা তো বাপরে আমি যদি $100 দেওয়া $50 দিয়ে যদি আমি $1,000 পেয়ে যাই বা $1,000 পেয়ে যাই তাহলে তো অনেক কিছু। তো এইভাবে মূলত টাকাগুলো দেয়। এইগুলো কাদের সাথে হয় দেখবেন যে কোনো মানে ভালো রিভিউ পার্সন বা ভালো এক্সপিরিয়েন্স পার্সন মোটামুটি তাদের রিভিউ অনেক বেটার দেন 100-200 কাজ করেছে এরকম মানুষকে তারা মেসেজ করে না। এই মেসেজগুলো করে মূলত যারা একদম ফাইবারে নতুন তাদেরকে ফাইন্ড আউট করে মূলত তাদেরকে এই মেসেজগুলো পাঠায় আর কি এই কাজগুলো করার জন্য। তারা জানে যে এখানে এক্সপার্ট পার্সন কখনো এই ফাঁদে পা দিবে না সেই জন্য তাদের মূল টার্গেট থাকে হচ্ছে নতুনদেরকে টার্গেট করে করে মূলত তাদের ইনকামের সোর্স। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন যেখানে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যেখানে একটা কাজ $20 করানো পসিবল সেই কাজটা আপনাকে দিয়ে $1,000 করাইতে চাইতেছে তার মানে আপনাকে অবশ্যই একটু মাথায় নিয়ে আসতে হবে যে কাহিনী কী হতে পারে এখানে সমস্যাটা কী। যে কাজটা হাজার হাজার সেলার আছে $20 $5 করে দেয় সে কাজটা আমাকে $1,000 দিতে চাইতেছে এর ভিতরে পিছনে কিছু রহস্য আছে। কাজ করার সময় অবশ্যই খেয়াল খুশি মতো কাজ করা যাবে না অবশ্যই কেয়ারফুলি কাজ করতে হবে এবং কখনোই লোভনীয় অফারের দিকে পা দেওয়া যাবে না তাহলে আপনারা বিপদে পড়বেন। আই হোপ যে আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই ভালো হইলো কারণ সতর্কমূলক একটা ভিডিও আমি বানাইলাম। তো এরকম প্রবলেমের সম্মুখীন হইলে অবশ্যই আমাকে ডাইরেক্ট কল করবেন কোনো কথা নাই, আমার ফোন নাম্বার এই স্ক্রিনে কিছুক্ষণ পরে দেখতে পারবেন অথবা ডিসক্রিপশনের নাম্বারটা আছে চাইলে ডাইরেক্ট আপনাকে ফোন করে জানাইতে পারেন। ওকে তো দেখা হচ্ছে নেক্সট সেলাইতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।